আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন আলম জাপানের কবি সিটি থেকে। আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো, আমি চায়না যেতে চেয়েছিলাম কিন্তু চায়না না গিয়ে জাপানে কেন আসলাম। আসলে আমার জাপান জার্নির গল্পটা শুরু হয়েছিল 2018 সালের দিক থেকে, যখন আমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছিলাম এবং সেখানে আমি চান্স পাইনি। তারপরে দেখতেছিলাম সবাই যে যার মতো সেট হয়ে গেছে, কিন্তু আমি তখন পর্যন্ত কোথাও সেট হইতে পারি নাই এবং সবসময় একটা টেনশন কাজ করতেছিল। এবং আমি কিছু কিছু বড় ভাই ছিল যারা চায়নাতে বিএসসি করতেছিল। আসলে যখন আমাদের বয়স হালকা থাকে তখন আমরা কিছু কিছু ডিসিশন নিয়ে থাকি যেটা একবারে আবেগবশত, আসলে আমরা নিজেও জানি না এর আউটপুটটা কি। যেমন আমি যখন চায়নার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলাম, তখন আমার পরিচিত যারা ছিল তাদের সাথে কথা বলেছিলাম এবং সেই সাথে সর্বপ্রথম আমার যার সাথে কথা হয়েছিল আমাদের এলাকার একজন, নাম বলতেছি না, উনি চায়নাতে থাকতো, উনি চায়নাতে গিয়ে বিজনেস করতো না কি করতো আসলে আমি সঠিক জানি না। তখন ওনার কথাতে উনি প্রায় বলেছিল 1,80,000 টাকাতে আমাকে চায়না একটা ইউনিভার্সিটিতে ভর্তি করাই দিবে এবং আমি সেখানে আমার পড়াশোনা কমপ্লিট করতে পারবো বাকিটা। এবং সেই সাথে পরবর্তীতে আমি ওনাকে প্রশ্ন করলাম, আসলে ভাই এটার প্রসেসিংটা মূলত কী, কীভাবে কাজগুলো হয়, কীভাবে আপনার কোন কোন ডকুমেন্টস কোন সময় লাগবে? তো উনি আমাকে বলতেছে তোমার এসব ডকুমেন্টস তুমি আমাকে দাও, আমি প্রয়োজনে আমি এগুলো নিয়ে গিয়ে বুড়িগঙ্গাতে ফেলে দিব, তোমার কাজ সময় মতো সব কিছু হয়ে যাবে, কোথায় কী করতে হবে সেগুলো সব আমার দায়িত্ব। কিন্তু ডিটেলস কোনো কিছুই বলতেছিল না। পরবর্তীতে বিষয়টা আমার কাছে একটু ঘোলাটে মনে হলো এবং আমি পরবর্তীতে সেখান থেকে স্টপ। এবং পরে আমি যেটা করলাম এবং এরই ফাঁকে আমি আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিয়ে দিলাম ডুয়েটে, যাক সেখানে সেই কথা না বলি। অ্যাডমিশনটা দেওয়ার পরে যখন চান্স হলো না, পরবর্তীতে আমার বাংলাদেশের আমার পরিচিত যেসব বড় ভাই ছিল চায়নাতে ইউনিভার্সিটিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছিল, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম এবং পরবর্তীতে দেখলাম যে খরচ বাংলাদেশের মতোই 4 বছরে প্রায় 4 লাখ, আর অন্যান্য যা খরচ বাংলাদেশে থাকার মতোই সব কিছু ডিটেলস কথাবার্তা বললাম। বলার পর যেটা আসলে ভাবলাম পরবর্তীতে, আমি কিছু কিছু বিষয় আছে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই বুঝবেন না সেগুলো কেউ আপনাকে বুঝাই দিতে পারবে না। যেমন আমার মাথায় সেই সময় ভূত চেপেছিল না আমার চায়নাতে যেতেই হবে, এবং সেই সাথে আমি আমার বাড়িতে বললাম যে আমাকে যেতেই হবে চায়না, চায়না ছাড়া আমার কোনো কিছুই আর ভালো লাগতেছে না। খাওয়া দাওয়া সব কিছু অফ করে দিয়েছি, বাবার সাথে এ নিয়ে কথাবার্তা বলছি এবং আমি প্রায় ভাত পানি ছেড়ে দিয়েছি এবং আমার একটাই লক্ষ্য সে সময় আমাকে চায়না যেতে হবে। এবং পরবর্তীতে আমি বিষয়টা কিছুদিন ধরে একটু সময় নিলাম, নেওয়ার পরে আমি নিজে থেকে বুঝলাম বিষয়টা। সর্বপ্রথম আমি যে জিনিসটা ভাবলাম সেটা হচ্ছে চায়না যে আমি যাব, সেখানে আমাকে কি তারা পার্ট টাইম জব করার সুযোগ দিবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে চায়নাতে যে আমি যাব বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে তারা কি আমাকে সেখানে জব করার মতো ফুল টাইম জবে এন্ট্রি করার কোনো পারমিশন দেবে, এসব ভাবলাম। পরবর্তীতে দেখলাম সবগুলো অ্যান্সার হচ্ছে নেগেটিভ, তারা আসলে জব অপরচুনিটিও দেবে না, তারা আসলে পড়ালেখা শেষ করার পরে ফুল টাইম জবও দেবে না এবং সেই সাথে পার্ট টাইম যে জব করবো স্টুডেন্ট থাকা অবস্থায় সেই সুযোগও দেবে না। তো আমি আমার দেশের টাকা কি জন্য এটা বাইরের দেশে পাঠাবো? তার থেকে আমার ভালো হচ্ছে আমার বাংলাদেশি বিএসসি করা, তাহলে আমার দেশের টাকা দেশেই থাকলো। পরবর্তীতে চায়না যাওয়ার চিন্তাভাবনা সব কিছু বাদ দিয়ে দিলাম যে না, এখন অন্যদিকে মুভ করতে হবে। পরবর্তীতে জাপান সম্পর্কে যখন দেখলাম যে না, টেকনিক্যাল ইন্টারনেট ফ্রিতে নিচ্ছে এবং কোনো টাকা পয়সা লাগবে না, সব কিছু গভর্নমেন্ট থেকে, এটা এটা একটা প্রজেক্ট এবং এখানে কোনো রিস্ক নাই, তারপরে আমি এই টেকনিক্যাল ইন্টারনেটে মূলত আসলাম। টেকনিক্যাল ইন্টার্ন কোর্সটা করার পরে আমি এদিকে চেষ্টা করতেছি, যা যা ওদের রিকোয়ারমেন্ট লাগে সব কিছু ট্রাই করতেছি খুব ভালোভাবে। ট্রাই করার পরে পরবর্তীতে যখন আমি টেকনিক্যাল ইন্টারনেট যে আইএম জাপানের যে সিস্টেমটা, ওদের সিস্টেমে আসলে আসতে অনেক বেশি লেট হয়ে পড়ে, আমি আসলে এটা নিয়ে আরেকটু রিসার্চ করলাম। রিসার্চ করার পরে দেখলাম যে খুব দ্রুত স্টুডেন্ট ভিসা আসা যায় এবং আমার যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ অলরেডি কমপ্লিট করেছিলাম, আমি সেজন্য ট্রাই করলাম যে আমি এখন স্টুডেন্ট ভিসায় যাবো। তো আমার স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার খুব তাড়াতাড়ি আমি জাপানে চলে আসলাম এবং সেই সাথে যে বন্ধুগুলো আমার টেকনিক্যাল ইন্টারনেট ফাইনাল রাউন্ডে সিলেক্ট হয়েছিল তাদের আগে আমি জাপানে চলে আসি। আসলে এজন্য মূলত এখন আমি জাপানে যে আসছি, আমি আসলে মনের দিক থেকে খুব বেশি স্যাটিসফাইড এবং আমি এখানে যে আসি, আমার পার্ট টাইম আমি জব করতে পারতেছি, পার্ট টাইম জব করে নিজের খরচ নিজে চালাতে পারতেছি এবং সেই সাথে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি, সেই সাথে আমার যখন এখানে পড়াশোনা শেষ হবে তারপরে আমি ফুল টাইম একটা জবে ঢুকতে পারবো, সেজন্য মূলত আমি চায়না গেলাম না। আসলে আমরা যখন এইচএসসি পাস করি, বয়স আমাদের হালকা থাকে, আমরা কিন্তু অনেক কিছু জিনিস না বুঝে কিন্তু ডিসিশন নিয়ে থাকি যেগুলো আমাদের পরবর্তীতে অনেক বেশি একটা ইফেক্ট পড়ে, কারণ একটা আর্থিক এবং মেন্টালি দুইটাই ক্ষতি। এজন্য আবেগবশত কোনো কিছু ডিসিশন নেবেন না, কোনো একটা দেশ যাওয়ার পূর্বে সেই দেশ সম্পর্কে ভালোভাবে জানুন এবং সেই দেশগুলো যাওয়ার জন্য আপনার কী কী স্টেপ ফলো করতে হবে এবং যারা এক্সপিরিয়েন্স সম্পন্ন লোক আছে এবং সেখানে দীর্ঘদিন থেকে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলবেন, তারপর সে দেশে যাওয়ার প্ল্যানিং করবেন। আসলে আমি খুব বেশি হ্যাপি জাপানে আসতে পেরে, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে জাপান নিয়ে বিভিন্ন বিষয়ে
নিয়ে কথাবার্তা বলতেছি এবং জাপানে আমি ডেইলি যা কিছু ফেস করতেছি সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি, যাতে আপনার এসব নিয়ে পরবর্তীতে কোনো কোয়েশ্চেন না থাকে। আশা করছি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি আরেকটা বিষয় সেই সাথে বলে রাখি, চায়না যে যাওয়া যাবে না বিষয়টা এরকম না। চায়না যেমন পিএইচডি প্রোগ্রাম আছে এবং স্কলারশিপ কিছু কিছু আছে, ইন্টারমিডিয়েট পাশ করার পরেও কিছু স্কলারশিপ দেয় যেটা একবারে ফুল ফ্রি, এবং যাওয়ার পরে আরও কিছু তারা প্রতি মাসে একটা পেমেন্ট করে স্টুডেন্ট হিসাবে। তো সেসব প্রোগ্রামে যাওয়া ভালো, বাট টাকা পয়সা খরচ করে বিএসসি প্রোগ্রামে এসব প্রোগ্রামে না যাওয়া একবারে বেটার, কারণ আপনার ফিউচার বলে কিচ্ছু নাই। এখন আমি যেই সময় চায়না যাওয়ার ডিসিশন বাদ দিয়ে দিই এবং সেই সময় যে ভাইগুলা চায়নাতে অধ্যয়নরত ছিল, এখন দেখি যে সবাই বাংলাদেশে আসছে এবং অনেকে বিয়ে শাদী করে ঘর সংসার করতেছে এবং ভালো একটা জব করবে সে জব পর্যন্ত করে না। তো এই হচ্ছে অবস্থা। আসলে আপনারা যারা বিএসসি করবেন কিংবা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছেন, অবশ্যই জাপান বেস্ট হবে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল যারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আল্লাহ আপনাদের সকলের মনের আশা পূরণ করুক। এবং সেই সাথে যারা জাপানে আসার জন্য চেষ্টা করতেছেন কিংবা আরও যদি কিছু ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে ভুলবেন না, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ। পরিশেষে একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন যে নিয়তে আমার জাপান আসা, অনেকগুলো নেক নিয়তে আমি জাপানে এসেছি, সেই নেক নিয়তগুলো যেন আল্লাহ তাআলা আমার পূরণ করে দেন। ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।